সকালের জলখাবারে অথবা রাতের ডিনারে যদি লুচি অথবা পরোটার সঙ্গে এই রকম তরকারি থাকে তাহলে তো কোনো কথাই নেই নমস্কার আমি দেবশ্রী আমার চ্যানেল দেবিজ অ্যালিমেন্টে আপনাদের সব বাইকে স্বাগত আজকে আমি আপনাদের জন্য নিয়ে চলে এসেছি একদম বিনা মশলায় তৈরি সাদা আলুর তরকারি তাহলে চলুন দেরি না করে দেখে নেওয়া যাক আজকের রেসিপি আর আপনাদের পুরো ভিডিওতেই সঙ্গে থাকার অনুরোধ রইল এটা বানানোর জন্য এখানে দেখুন আমি নিয়েছি আলু এখানে আমি তিনটে আলু নিয়েছি আলুগুলোকে প্রথমে ছুলে নেব আলুর পরিমাণটা আপনারা যতটা তরকারি করবেন সেই অনুযায়ী বাড়িয়ে অথবা কমিয়ে নিতে পারেন আলুগুলোকে খুব ভালো করে দেখুন আমি ছুলে নিচ্ছি সমস্ত আলুগুলোকেই আমি ছুলে নেব এখানে দেখুন সব আলুগুলোকে ছুলে নিয়েছি এখন এগুলোকে টুকরো করে কেটে নেব আলুগুলোকে আমি মিডিয়াম সাইজের চৌকো চৌকো করে কেটে নেব এখন দেখুন এটার মাঝখান থেকে আমি কেটে নেব কেটে নিয়ে তারপরে সাইড দিয়ে ঠিক যেরকম আলুর তরকারির জন্য কাটা হয় ঠিক সেই রকমভাবে কেটে নেব আপনারা চাইলে একটু ছোট কিংবা একটু বড় সাইজ করেও কেটে নিতে পারেন সমস্ত আলুগুলোকেই আমি কেটে নেব এই তরকারিটায় মশলার প্রয়োজন হয় না একদম কম তেলেই রান্না হয়ে যায় তবে লুচি পরোটার সঙ্গে তো খেতে ভালো লাগে রুটি দিয়েও কিন্তু খেতে ভালো লাগে দেখুন সমস্ত আলুগুলোকেই আমি একই রকমভাবে কেটে নেব এখানে দেখুন সব আলুগুলোকেই আমি কেটে নিয়েছি এখন একটা বাটিতে জল নিয়ে এই আলুগুলোকে জলের মধ্যে চুবিয়ে রাখবো আলুগুলো যাতে কালো না হয়ে যায় রান্না করার আগে এটাকে দু তিনবার জল পাল্টে ভালো করে ধুয়ে নেব সমস্ত আলুগুলোকে দেখুন আমি জলে চুবিয়ে নিয়েছি এখানে দেখুন দু তিনবার ভালো করে আমি ধুয়ে নিয়েছি অন্যদিকে একটা কড়াই বসিয়ে দিয়েছি এতে দিয়ে দিচ্ছি অল্প একটু সর্ষের তেল তেলটা গরম হয়ে গেলে ফোড়নে দিয়ে দেবো এখানে আমি পাঁচ ফোড়ন আর দিয়ে দেব কয়েকটা কারিপাতা এই সাদা আলুর তরকারিতে কারিপাতা দিলে কিন্তু খেতে বেশি ভালো লাগে দেখুন দিয়ে দিলাম একটা চিড়ে নেওয়া কাঁচা লঙ্কা দিয়ে সমস্ত ফোড়নটাকে কয়েক সেকেন্ড ভেজে নেব ভেজে নিয়ে দিয়ে দেব আলুটা আলুটা দিয়ে দিয়ে দেব লবণ লবণটা দিয়ে সমস্ত কিছুর সঙ্গে খুব ভালো করে মিশিয়ে নেব মিশিয়ে আলুগুলোকে অল্প কিছুক্ষণ ভেজে নিতে হবে এই তরকারিতে আলু কিন্তু একদম লাল কিংবা কড়া করে ভাজার প্রয়োজন হয় না দেখুন খুব ভালো করে মিশিয়ে এটাকে আমি ভেজে নিচ্ছি গ্যাসের ফ্লেমটাকে লো টু মিডিয়ামে রেখে এটাকে ভেজে নিতে হবে এই আলুর তরকারিতে যেমন কোনো মশলার ব্যবহার হয় না তেমনি হলুদও কিন্তু ব্যবহার করা হয় না এই তরকারিটা সম্পূর্ণ সাদা হয় দেখুন অল্প কিছুক্ষণ ভেজে নিয়ে আমি এতে দিয়ে দিচ্ছি জল জলটা দিয়ে মিশিয়ে নেব মিশিয়ে নিয়ে দিয়ে দেব স্বাদ অনুযায়ী লবণ লবণটা আপনারা সবসময় আপনাদের স্বাদ অনুযায়ী দেবেন দিয়ে ঢাকা দিয়ে আমি আলুগুলোকে সেদ্ধ হতে দেব পনেরো মিনিটের মতো আমি ঢাকা দিয়ে আলুগুলোকে সেদ্ধ হতে দিয়েছি একবার ভালো করে মিশিয়ে নেব মিশিয়ে নিয়ে আমি দেখে নেব যে আলুগুলো সেদ্ধ হয়েছে নাকি দেখুন আলুগুলো খুব ভালো মতো সেদ্ধ হয়ে গেছে এক দুটো আলু খুন্তির সাহায্যে ভেঙে দিলে তরকারিটা একটু মাখামাখা হবে আপনাদের যদি রেসিপিটা ভালো লেগে থাকে লাইক করে দেবেন কমেন্ট করে জানাবেন যে কেমন লাগলো শেয়ার করে দেবেন আর আমার চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে দিয়ে পাশে থাকা বেল আইকনটা অবশ্যই প্রেস করে দেবেন যাতে নতুন কোনো ভিডিও দিলেই সবার আগে আপনার কাছে পৌঁছে যায় দেখুন আর অল্প কিছুক্ষণ ফুটিয়ে নিয়েছি ঝোলটা আর একটু টানিয়ে নেবো তৈরি হয়ে গেছে রেসিপি আপনারা অবশ্যই একবার এইভাবে বানিয়ে খাবেন আশা করছি আপনাদেরও ভালো লাগবে তাহলে চলুন দেখা হবে আরও একটা নতুন ভিডিও নিয়ে